কাল রাতে হঠাৎ করে অনেকের মনিটাইজেশন অফ হয়ে গিয়েছেন মনিটাইজেশন চ্যানেলগুলো, সেখানে কোনো ওয়াচ টাইমের প্রবলেম নাই, সেখানে কোনো কন্টেন্টের প্রবলেম নাই, অথবা কোনো ধরনের ওয়াচ যে সাবস্ক্রাইবারেরও প্রবলেম নাই। তারপরও দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে গিয়ে স্টুডিওতে যখন আপনারা যাচ্ছেন আপনাদের মনিটাইজেশন অপশন থেকে যে মনিটাইজেশনটা আছে ডলার সাইন এটা চলে গিয়েছেন, এটা নিয়ে আপনারা অনেকে অনেকভাবে চিন্তিত আছেন। তো চিন্তা করার কিছু নাই, আপনারা কি করবেন শুধু সেটাই দেখে দেন, চিন্তামুক্ত থাকেন। আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু ভিডিও বানাতে গিয়ে যদি দেখি যে মনিটাইজেশনটা অনেক কষ্ট করে আনার পরে যদি দেখি যে আমাদের মনিটাইজেশনটা চলে গেল, তখন আমাদের মন মানসিকতা আসলেই নষ্ট হয়ে যায়। যাক, এখন আপনি কি করবেন দেখেন, আপনি যেটা করবেন সেটা হলো ওয়াইটি স্টুডিওতে প্রথমে যাবেন আপনার চ্যানেলে। ওয়াইটিতে যাওয়ার পরে আপনি যদি মোবাইল থেকে যান তাহলে তো আপনাকে এটা ক্রম সেকশন করতে হবে, আর যদি আপনি মোবাইলের এমনিতে সরাসরি ল্যাপটপ থেকে যান তাহলে কোনো প্রয়োজনে নেই। এখন আমি কি করলাম দেখেন, প্রথমে আমি ইউর চ্যানেল, দ্যাট মিন্স আপনার চ্যানেলে আপনি চলে যাবেন লোগোতে ক্লিক করার পরে। চ্যানেলে যাওয়ার পরে দেখেন আপনি এখানে নিচে আপনার যে কন্টেন্ট সে কন্টেন্টে গিয়ে দেখেন, এই যে দেখেন মনিটাইজেশন অপশনে গিয়ে দেখেন যে আপনার আপনি অলরেডি ইউটিউবের পার্টনার, সুতরাং আপনার কোনো প্রবলেম নাই। তারপরে এবার আসেন আপনি কন্টেন্টে, কন্টেন্টে এসে দেখেন যে আপনার যে মনিটাইজেশন যে সবুজ ওইটা রয়ে গেছে, তার মানে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হয়নি। কিন্তু যাদের প্রবলেম হয়ে গেছে তারা যেটা করবেন সেটা হলো প্রথমে ইমেলে যান, ইমেল চেক করেন, কারণ তারা যদি মনিটাইজেশন নিয়ে যায় আপনার চ্যানেলে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তারা যে কাজটা করবে সেটা হলো আপনাকে ইমেল দিবে, শুধু শুধু নিয়ে যাবে না, কারণ আপনাকে তো অলরেডি পার্টনারশিপ দিয়ে রেখেছে। তারপর আপনি এবার গুগল ক্রমে যাওয়ার জন্য মোবাইল থেকে যেটা করবেন ডেস্কটপ মুড করে নেবেন। তো আমি ডেস্কটপ মুডটা আপনাদের দেখায় দিচ্ছি, তারপরে আপনি যাবেন আপনার চ্যানেলে, ইউর চ্যানেল এগেন। যাওয়ার পরে এখানে দেখেন, ওখানে আপনি চলে গেলেন, যাওয়ার পর আপনি মনিটাইজেশন অপশনে যান, দেখেন যে ওখানে কোনো কিছুই নাই, ড্যাশবোর্ডে চলে যান, ড্যাশবোর্ডে গিয়ে আপনি তাদের সাথে লাইভ করেন। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি মোবাইল থেকে করেন অবশ্যই আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে, আর যদি ল্যাপটপ থেকে করেন তাহলে তো ডেস্কটপ মোড করার প্রয়োজনে নেই। আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই রেগুলারলি, অনেক কষ্ট করি ব্লগ ভিডিওগুলো বানানোর জন্য বা রান্নার চ্যানেল টিপস ভিডিওগুলো জানানোর জন্য। তবে আমি সকাল থেকে যেটুকু তথ্য পেলাম, তো বেশিরভাগের ব্লগ ভিডিওগুলোতে কিন্তু চলে গিয়েছেন মনিটাইজেশন। যারা বাচ্চা নিয়ে ভিডিও বানাচ্ছেন বা বিভিন্ন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন, একই কন্টেন্ট বারবার দিচ্ছেন বা অনেকে একইভাবে ভিডিও বানাচ্ছেন, শুধু তাদের মনিটাইজেশনগুলো চলে গিয়েছেন। রান্নার চ্যানেলগুলোতে তেমন মনিটাইজেশন যায় না বললেই চলে, বা টিপস অ্যান্ড ট্রিক্সের চ্যানেলগুলো এখনও ঠিক আছে। তা আপনারা একটা কাজ করেন, সেটা হলো ইউটিউবকে আপনারা ইমেল করেন প্লাস লাইভ সেট করেন। লাইভ সেট করলে তারা বলে দিবে যে আপনার চ্যানেলের প্রবলেমটা কোথায় বা অথবা কোনো আপডেট আসতেছে কিনা। আর ইউটিউব কিন্তু এখনও কাউকে কোনো আপডেট দেয়নি, না ইমেল না কোথাও কোনো কিছু। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টেনশন না করে ভিডিও আপলোড দিতে থাকি, আর আমাদের সমস্যাটা নিয়ে আমরা মেজাজ গরম না করে আমরা সরাসরি ইউটিউব চ্যানেলের কাছে চলে যাই। ইউটিউব চ্যানেলের কাছে গিয়ে যদি আমরা কথা বলি, যে লাইভে গিয়ে আমরা যদি তাদের সাথে কথা বলি, তাদের সাথে মেসেজ দিই, আপনারা কি লিখবেন? সরাসরি আপনারা লিখেন যে আপনারা যে যে দেশে আছেন, ইংলিশে আসলে লিখতে হয়, তো বিভিন্ন ভাষায় লেখা যায়। আপনারা যদি বাংলায় কন্টেন্টটা করে থাকেন বাংলায় আপনারা চ্যাট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেখানে কিন্তু অপশন রয়ে গেছে যে আপনি কি দিয়ে মানে কোন ভাষায় আপনি তাদের সাথে কথা বলবেন। তবে হ্যাঁ, বাংলায় যদি আপনি তাদের সাথে চ্যাট করতে চান তাহলে বাংলাতে কিন্তু অপশন আপনাদের দেখতে হবে যে কোন কোন দিন আপনি তাদেরকে কোন কোন টাইমে পাবেন। আর সাধারণত বেশিক্ষণ ওয়েট করতে হয় না, মাঝে মধ্যে 2-3 মিনিট ওয়েট করতে হয়, মাঝে মধ্যে সরাসরি তারা আনসার দিয়ে দেন। তো আনসার যখন আপনাদেরকে দিয়ে দিচ্ছেন তাহলে আপনাদের অত টেনশন করার কিছু নেই, আপনারা সরাসরি তাদেরকে বলেন যে মানে আমার কেন মনিটাইজেশন চলে গেল, আমার ওয়াচ টাইম ঠিক আছে, সাবস্ক্রাইব ঠিক আছে, তাহলে আমি কোনো ইমেল পাইনি কিন্তু মনিটাইজেশন অপশন কেন নাই। তো এটার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার চ্যানেলের লিঙ্কটা প্রথমে কপি করে রাখবেন, তো সেটা তাদেরকে পেস্ট করে দিয়ে দিবেন। তখন আপনারা তারা আপনার থেকে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নিয়ে তারা সরাসরি আপনাকে বলে দিবে। আর একটা কাজ করবেন, যারা ইংলিশে তাদেরকে লিখবেন তো আপনারা হয়তো তাদের ভাষাটা যদি না বোঝেন তাহলে পাশাপাশি আপনারা আরেকটা ডিভাইস রাখবেন, যে মেসেজটা আসবে সেটাকে আপনি আপনার ভাষায় ট্রান্সলেট করে নেন, ট্রান্সলেট করে তারপর আনসার দিয়ে দেন। তাহলে দেখবেন আপনারা সলিউশনটা পেয়ে যাবেন। তো শুধু শুধু টেনশন না করে ভিডিও আপলোড দেওয়া থেকে বন্ধ না থেকে আপনারা ভিডিও যে কন্টেন্ট আপনারা তৈরি করেন, আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা ভিডিও পাবলিক করে দেন, কোনো প্রবলেম নাই। কারণ আপনার ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন না করেন তাহলে আপনার মনিটাইজেশনটা দিয়ে দিবে। অনেক সময় এটা হয় যে তারা মনিটাইজেশনটা নিয়ে যায়, ইমেল দিয়ে দেয় যে আপনার এই এই সমস্যা, সমস্যাগুলো কিন্তু সলভ করা যায়, আপিল করা যায়। এখন তো তারা কোনো আপিলের সেকশনও দেয়নি, কোনো ইমেলে দেয়নি, সরাসরি তারা মনিটাইজেশনগুলো নিয়ে গিয়েছেন। তবে বেশিরভাগ মনিটাইজেশন নিয়ে গিয়েছেন ব্লগ ভিডিওগুলোতে, অন্য ভিডিওগুলোতে তারা নিয়ে যায় নাই। তো যারা ব্লগ ভিডিও করেন একটু চিন্তাভাবনা করবেন। প্লাস ব্লগ ভিডিওর মধ্যে আবার অনেকে দেখা যায় একই কন্টেন্ট বারবার করতে থাকেন, বারবার টাইটেল একই দিতে থাকেন, তারপরে হ্যাশট্যাগগুলো ট্যাগগুলো একই দিতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন এখন না নিলেও পিউসারে নিয়ে যাবে। তো এই জন্য কন্টেন্ট আপনারা একটু ভিন্ন ভিন্নভাবে তৈরি করেন। আর
ভিন্ন ভিন্নভাবে তৈরি করবেন, টাইটেলগুলো ভিন্ন ভিন্নভাবে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কন্টেন্টটা থাকবে, মনিটাইজেশনটা থাকবে। তবে এখন টেনশন না করে আপনাদের সবার আগে যে কাজটা করবেন সেটা হলো আপনারা সরাসরি এখন ইউটিউব স্টুডিওতে চলে যান, চলে গিয়ে ইউটিউব টিমের সাথে কথা বলেন, তাদেরকে ইমেল দেন, তারপর আপনার ফিডব্যাক দেন, দেখবেন আপনাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে খুব দ্রুত। তো এটা নিয়ে টেনশন করবেন না একেবারে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা যেতে না পারেন যে কীভাবে লাইভ সেট করতে হয়, কীভাবে তাদের সাথে কথা বলতে হয় সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিব, বুঝিয়ে দিব যে কীভাবে আপনি তাদের সাথে কথা বলবেন, কীভাবে কোন জায়গায় গিয়ে আপনারা তাদেরকে পাবেন। একদম সরাসরি আপনারা পেয়ে যাবেন, দেখেন আপনারা যখন ক্রোম ব্রাউজারে ঢুকবেন, ড্যাশবোর্ডে যাবেন, একদম উপরের দিকে দেখবেন আপনাদের লাইভ অপশন আছে, আপলোড অপশন আছে, চ্যাটের অপশন আছে, সেখান থেকে গিয়ে আপনারা এটা কথাটা তাদের সাথে বলে নেবেন, খুব ইজিলি জিনিসটা পাবেন আপনারা। তারপরে তারা আপনাদেরকে অলওয়েজ ইমেল দিচ্ছে, সে একটা ইমেলে তাদেরকে রিপ্লাই দিয়ে দেন, তাহলে আপনার অপশনটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সবাইকে।